সবাইকে স্বাগত বাংলা বাংলাদেশকে ভোট দিন আলোচনা পর্বে আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনার নাম রেখেছি মির্জা সাহেবের ডাক কামাল সাহেবের ডাক আমি তাদের ডাক শুনতে পেয়েছি আশা করি আপনারাও সেই ডাক শুনতে পেয়েছেন তবুও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া ডাক সেই ডাকের প্রেক্ষিতে আমার কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব যারা যোগ দিচ্ছেন তারা জানাবেন যে শব্দ ঠিক আছে কিনা সবকিছু ঠিক আছে কিনা আমি প্রথমে কামাল সাহেবের ডাকটা একটু আপনাদেরকে শোনাতে চাই আজকে সরাসরি সময় স্বল্পতার কারণে আমি ভিডিও তৈরি করতে পারিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করা দরকার যে অশ্বিতর বৃদ্ধ ডাক দিয়েছেন কি সেই ডাক আপনারা একটু দেখে নিন বাংলাদেশ কে তুমি তো বাংলাদেশ আর বাংলাদেশ তো তুমি এই যে তুমি 25 বছরের ছেলেটা স্বপ্ন দেখছো নিজের পায়ে দাঁড়ানো আর ওই যে তুমি বাইশ বছরের মেয়েটা জয় করতে চাও আর তুমি তুমি হার মাননি আমি জানি অদূর ভবিষ্যতেও তোমার মতো করে বাংলাদেশও হার মানবে না একাত্তরের ডিসেম্বরে বিজয় এসেছে তোমার হাত ধরে নব্বইয়ের ঠিক এই ডিসেম্বরে তুমি গণতন্ত্রকে নতুন জীবন দিয়েছ বিশ্বাস করি দু ডিসেম্বরেও তুমি জেগে উঠবে জেগে উঠবে নতুন সূর্যের মতো তৃপ্ত হয়ে নতুন দিনের আহ্বান আমি উজ্জ্বল ভবিষ্যতের কথা বলতে এসেছি কামাল আমি আহ অসাধারণ আহ ভাবছিলাম যে তিনি হয়তো এত লম্বা কথা তার মুখে থাকবে না এই জন্য তিনি ভিডিও চিত্র দিয়ে একটি কথা বলেছেন যে কান্ডারি আহ জেগে ওঠো তোমার কান্ডারি প্রস্তুত আশি বছরের এক বৃদ্ধ হাতে লাঠি নিয়ে হাঁটছেন যার উপর দিয়ে হামলা হয়েছে কয়েকদিন আগে তিনি বাংলাদেশের সংবিধান প্রণেতা তিনি বাংলাদেশকে সৃষ্টি করেছেন নিজে হাত দিয়ে যারা সৃষ্টি করেছে তাদেরই একজন এই বৃদ্ধ বয়সে তিনি লাঠি নিয়ে হাঁটছেন আর বলছেন তোমাদের সাহস থাকলে আমাকে গুলি করো তিনি আবার তরুণদের যে আড়াই কোটি তরুণ তাদেরকে বলছেন যে যে তোমার কান্ডারি প্রস্তুত এটা ঠিক আছে এটা হচ্ছে কামাল সাহেবের ডাক আমি তার প্রতি দেখুন আমি মাঝে মাঝে যে কথা বলি যখন আপনাদের অনেকেই মনে করেন যে আমি ওই ফ্রন্টের প্রচারণা চালাচ্ছি কিনা আমি ঐক্য হয়ে প্রচারণা চালাচ্ছি কিনা আমারও নিজেরও মনে হয় তারপর মনে হয় যে আসলে তো আমি বাংলাদেশের পরিবর্তন চাই আমি তো চাই গুন্ডাতন্ত্রের অবসান হোক আমি তো চাই বাংলাদেশের পুলিশ যেন পুলিশের পোশাক পরে জনগণের প্রহরী হোক তারা কোনো প্রতীকের প্রহরী না হোক আমি তো চাই বাংলাদেশের ছাত্ররা যেন মার খাক বাংলাদেশের ইতিহাসে স্কুলের ইউনিফর্ম পরা কোনো শিক্ষার্থীরা রক্তাক্ত হয়নি আমি তো এই বাংলাদেশ চাই না আমি তো চাই না যে এই উন্নয়নের তকমা খাওয়ায় আমাদেরকে শোষণ করা হোক আমি তো চাই না মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তি বানিয়ে বাংলাদেশকে বিভক্ত করা হোক যারা যুদ্ধাপরাধী তাদের বিচার চাই কিন্তু পুরো জাতিকে তো আমি বিভক্ত করতে পারি না পুরো জাতিকে তো আমি এই সির লাগিয়ে দিয়ে আমার কোটি কোটি লুটপাট বাণিজ্য আমি চালাতে পারি না সুতরাং আমার স্বপ্ন দেখি যে না কারা ভালো কথা বলছে রাজনীতিতে কারা সমৃদ্ধির কথা বলছে কারা সহাবস্থানের কথা বলছে একটা ভিডিও দেখে আমার অনেক ভালো লেগেছে আমি নিজের ভালো লাগা লুকিয়ে রাখতে পারিনি সে আমার চোখে মুখে দেখছেন যে আমি কি পরিমাণ আত্মবিশ্বাস ফিরে পেয়েছি তিন দিন আগের আলো একটি আলোচনা আমি জানিয়েছিলাম যে মির্জা সাহেব কাঁদেন কেন জনসভায় যে মির্জা সাহেবের কান্না না মির্জা সাহেবের একটি হাসি মাখা ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন আমি আপনাদের আবার সেই ভিডিওটি শেয়ার করছি আপনাদের দেখার জন্য আপনারা দেখবেন মনোযোগ সহকারে এবং মির্জা সাহেবের প্রত্যেকটা কথা নিয়ে আমি কথা বলবো স্পষ্ট করে দেখুন মির্জা সাহেব কোনো প্রতীকে ভোট চান নাই তিনি বলেছেন তোমরা ভোট কেন্দ্রে আসো এবং সে বলার মধ্যে কি মাধুর্য সেটি আপনাদের দেখানোই এই আলোচনার উদ্দেশ্য আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনারা যারা এবারে প্রথম ভোট দেবেন তাদেরকে আমি কিছু বলতে চাই আমার বয়স যখন আপনাদের তখন তখন আমরা একটা যুদ্ধে দেশটাকে মুক্ত বলে আমাদের চারপাশে অনেক মানুষ ছিল যারা বলতো যে পাঞ্জাবিনের সাথে যুদ্ধে আমরা কোনোদিনও পারব না মেরে কেটে ওরা শেষ করে দেবে ওদের ট্রেন মিলিটারির বিপরীতে আমরা ওরা বাচ্চা মুক্তিযুদ্ধের পার্টিসিপেট না করা অনুচাতে কাতর ছিল তারা আমরা সেদিন তাদের কথা শুনি বড় বড় পাকা পাকা বিশ্লেষণে কান দিই আমরা শুধু আমাদের মনের কথাটা শুনেছিলাম শুধু একটা স্বপ্নকে তারা করেছিলাম দেশটা মুক্ত হবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে বাংলাদেশ আমার বয়স এখন সত্য আমি বয়স

আওয়ামী সমীকরণে আপনারা নেই তারা করে টু দেন ইউ তাদের পরিকল্পনা এমন সন্ত্রাস করো উনত্রিশ তারিখ পর্যন্ত যারা আপনারা পোলিং সেন্টারে যাওয়ার আগ্রহটাই হাজির হয় এমন এক ন্যারেটিভ তারা বাংলাদেশে ধার করিয়েছে যে আপনি যাকেই ভোট দেন আপনার রাজনৈতিক জাজমেন্ট যাই হোক না কেন সেই ভোটকে আপনার বিশ্বাসকে তারা চুরি করে পাল্টে ফেলে আমি বলে কি আপনারা ওদের দেখিয়ে দিন যে আপনারাই বাংলাদেশ দেখিয়ে দিন যে ইউ ম্যাটার দেশের মালিক আপনার ভোটেই ঠিক হবে এ দেশের ভবিষ্যৎ আপনার বিবেচনা যাকে বলে তাকেই ভোট দিন আমি সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা করি কিন্তু ভোট আপনারা অবশ্যই দেবেন সকাল সকাল দেবেন দেখিয়ে দিন যে আপনারাই বাংলাদেশ যৌবনে আমরা এই দেশটার জন্য যুদ্ধ করেছিলাম ভারত দক্ষে এসে আপনাদের কাছে আমি শুধু একটা দিন চাইছি ত্রিশে ডিসেম্বর শুধু একটা দিন বাংলাদেশের জন্য ত্রিশে ডিসেম্বর সকাল সকাল ভোট দিন দেখিয়ে দিন যে আপনারা শুধু ভোট দিতেও জানেন না ভোট ডাকাতেও আটকাতে পারেন গণতন্ত্রটা বাঁচাতে হবে একটা আলো আমরা খুঁজে পেয়েছিলাম আমাদের যৌবনে যেটা আমরা আমি আমার দীর্ঘ রাজনৈতিক দীর্ঘ বলছি না খুব অল্প সময়ের যে রাজনৈতিক বিশ্লেষণ নির্বাচন নির্বাচনী প্রচারণায় এমন মাধুর্য মাখা আহ বক্তব্য সত্যিই শুনিনি সত্যি শুনিনি আমি যদি কমরেড হতাম আমি মির্জা ফখরুল্লা সাহেবকে দিতাম হ্যাঁ তোমার কান্ডারি প্রস্তুত একজন বৃদ্ধ বৃদ্ধ বছরের তিনি লাঠি নিয়ে হাঁটছেন আর বলছেন তোমার কাণ্ডারি প্রস্তুত এর চেয়ে আহ প্রেরণাদায়ক কথা আর কি হতে পারে কিন্তু মির্জা ফখরুল ইসলাম ছাড়িয়ে গেছেন তার সবকিছু তার বাচন ভঙ্গি তার কথাবার্তা এবং তিনি বলেন নাই যে তিনি ধানের শীষে ভোট দেন আমিও বলছি না আমি বারবার শুরু থেকে কোনো দিনের জন্য আমি আলোচনায় বলিনি আমি ধানের শেষে ভোট দেন আমি বলেছি বাংলাদেশকে ভোট দিন দেখুন মির্জা ফখরুল্লাহ সাহেবের কথা আমি বিশ্লেষণ করছি আরো একটু চমৎকার করে কিংবা আরো একটু খোলাসা করে এই নির্বাচনের সবচেয়ে বড় যে ফ্যাক্টর সেটা হচ্ছে ন্যারেটিভ অর্থাৎ একটা ধারণা মগজের ধারণা মগজের ধারণাটা কি আচ্ছা ভাই ভোট দিয়ে কি হবে ভোট তো ওরা যেভাবেই হোক ডাকাতি করে নিবে ঠিক আছে ভোট দিলাম কিন্তু ক্ষমতা যদি হস্তান্তর না করে ভোটের দিন আর্মি বিজি নামিয়ে পুলিশ নামিয়ে নষ্ট করে ফেলবে না ভোট দিতে কি এই হচ্ছে ন্যারেটিভ এবং আওয়ামী এবং যারা সরকারের ক্ষমতায় আছে তারা কিন্তু কোনোভাবেই বলছে না নির্ভয়ে ভোট দিন ভোট কেন্দ্রে যান নির্ভয়ে কোনো প্রচারণায় তারা বলছে না বরঞ্চ সব জায়গায় তারা বলছে ভোট কেন্দ্রে আসলে ঠ্যাং খোঁড়া করে দিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদে তিনি ব্যক্তি স্বতন্ত্র তার অন্য উচ্চতায় আমি তাকে সমীহ করি তিনি বলছেন উন্নয়নের পক্ষে ভোট দিতে তিনি বলছেন যে বিএনপি জামাত দুঃশাসন তৈরি করবে হ্যাঁ তার কথার কিছু সত্যতা আছে এটা ঠিক কিন্তু যেই দুঃশাসনের মধ্যে বাংলাদেশ এখন নিপতিত আছে এটি বাংলাদেশের আমাদের যারা তরুণ প্রজন্ম আমি তরুণ প্রজন্ম থেকে তো একটু দূরে চলে এসেছি আমার শাসন আমলে আমার জীবদ্দশা আমি দেখিনি আর যারা বাংলাদেশের আড়াই কোটি তরুণ ভোটার তারা তো দেখেনি সো এই আড়াই কোটি তরুণ ভোটার তাদেরকেই বাংলাদেশ দেখানো দরকার আছে এই আড়াই কোটি তরুণ ভোটারকে জানার দরকার আছে বাংলাদেশ রাষ্ট্র কিভাবে চলে এই আড়াই কোটি তরুণ ভোটারকে কে বোঝা উচিত আছে যে বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাস কি কারণ এই এই যদি হয়ে যায় যদি দানবদের হাতে চলে যায় একজন তরুণ তার প্রিয়তমা স্ত্রীকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারবে না একজন তরুণ তার মা বাবার জন্য শান্তিময় বাংলাদেশ দিতে পারবে না একজন তরুণ তার অগন্তি তার সামনের অনাগত ভবিষ্যৎ বাচ্চা সন্তানদের জন্য সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারবে না শুধুমাত্র পৃথিবীর অনেক ভালো ভালো দেশ নষ্ট হয়ে গিয়েছে সেখানে তৃতীয় পক্ষ নিজেদের সুবিধা কাজে লাগিয়ে লাগানোর জন্য দখল করে নিয়েছে অনেক উদাহরণ আছে আমি নাম টানতে চাই না আমি খালি এতটুকু বলতে চাই যে মির্জা ফখরুল ইসলাম বলেছেন ভোট দিতে যেতে তরুণ প্রজন্মের এবং এই যে ন্যারেটিভ সেই ন্যারেটিভ ভেঙে ফেলতে হবে কি সেই ন্যারেটিভ ন্যারেটিভ হচ্ছে আমার ভোট ওরা চুরি করে নিয়ে যাবে হচ্ছে তুমি ভোট কেন্দ্রে যে কি করবা সবকিছু তো সাজানো গোছানো নির্বাচন প্রশাসন পুলিশ গুজব সবকিছু দিয়ে এই ন্যারেটিভ ভাঙছে এই ন্যারেটিভ ভেঙে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার একদম ভিতর থেকে বিশ্বাস করি কি বিশ্বাস করে জানেন মানুষ ভোট দিতে যাবে আমি বলছি না মানুষ আওয়ামী লীগের পতন চাইতে যাবে আমি বলছি না এই সরকারকে ফেলে দিতে যাবে কিন্তু মানুষ ভোট দিতে যাবে সকাল থেকে ভোট দিতে যাবে এখনো পর্যন্ত সেনাবাহিনী মাঠে নামিনি সেনাবাহিনী শেষ পর্যন্ত সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতীক পুলিশ যে আচরণ করেছে সেটি নিন্দনীয় বিজিবি কি আচরণ করবে আমরা আন্দাজ করতে পারি কিন্তু শেষ বিচারে সেনাবাহিনী যদি মাঠে থাকে সামগ্রিক তাদের স্ট্রাইকিং ফোর্স যদি নাও থাকে বিচারিক ক্ষমতা যদি নাও থাকে তবুও তাদের উপস্থিতি অনেকখানি বদলে দিবে সেটা যদি নাও দেয় সেটা তো আছেই গ্রামে যে ভোট কেন্দ্র আছে পাড়া মহল্লা থেকে মানুষ বেরিয়ে যাচ্ছে সকাল সকাল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে গিয়েছে এবং তারা বলছে যে আমরা ভোট দিতে যাব কিসে ভোট দিতে যাব বলার দরকার নাই আমরা ভোট দিতে যাব হ্যাঁ খুব বিপদ দেখলে উন্নয়নের পক্ষেই ভোট দিতে যাব আপনারা বলতে পারেন কিন্তু শেষ বিচারে আপনার মনকে জিজ্ঞাসা করবেন যে আপনি কথিত উন্নয়নে ভোট দিবেন না পরাধীনতার পক্ষে ভোট দিবেন আপনি এই নায়ক নায়িকা দেখে ভোট দিবেন না যেসব রাজনীতি দেশের জন্য যুদ্ধ করেছে কথা বলছে জীবন দিয়েছে মুক্তিযুদ্ধ করছে এই বৃদ্ধ বয়সেও তারা মানুষের কাছে যাচ্ছে কান্নাকাটি করছে তাদের পক্ষে ভোট দিবেন আপনার একান্ত সিদ্ধান্ত আমি কথা শেষ করবো এই আলোচনা দীর্ঘায়িত করব না ন্যারেটিভ পরিবর্তন যে হচ্ছে সেটি বর্ণনা করে মানুষ ভোট দিতে যাবে আমি মাঠে ঘাটে কোথাও এই যে ন্যারেটিভ দাঁড় কারণ যে ভোট কেন্দ্রে গেলে মেরে ফেলবো এবং এত হামলা মামলার পরেও যে যেখানে প্রার্থীরা যাচ্ছেন হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে আসছে দিস ইজ বাংলাদেশ আপনি যদি শেষ বিচারে বাংলাদেশের মানুষকে বিশ্বাস না করেন এটা মহা পাপ এটা আপনার জন্মের সাথে অভদ্রতা হবে আপনার জন্মের প্রতি বিশ্বাসঘাতকতা হবে আপনি এমন একটা দেশের নাগরিক সেই দেশের নাগরিকরা ঐতিহাসিক ভাবেই বিদ্রোহী তারা বিদ্রোহ জানে বাংলাদেশ স্বাধীন হয়েছে ওই যে মির্জা সাহেব বললেন পাঞ্জাবিদের সাথে উঠে পারবা না পাঞ্জাবরা শক্তিশালী তোমাদের মেরে ফেলবে তখনো পর্যন্ত ভারত বাংলাদেশের যুদ্ধে সহায়তা করবে এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয়নি একেবারে শেষ দিকে ষোলো ডিসেম্বরে আমাদের বিজয় হলো ১৩ ডিসেম্বর ভারত যুদ্ধে জড়ালো তারপর না স্বাধীন হলো বাংলাদেশ মূল অস্ত্ররাত বাংলাদেশের জনগণ তুলে নিয়েছিল হাতে জনগণকে নামতে হবে ধর্মের ব্যাখ্যা আছে যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না স্রষ্টা তার ভাগ্য পরিবর্তন করে না ভাগ্য পরিবর্তনের জন্য সবচেয়ে বড় বিবেচ্য হলো ভোট দিতে যেতে হবে তিরিশ তারিখ আমার হিসাব খুবই সহজ আপনারা বিশ্বাস করবেন আমি কাগজ কলম হিসাব দেখিয়ে বলবো সেটি হলো যে যদি পঞ্চাশ আসনে যেটা কথা হচ্ছে এখন পর্যন্ত মনে হয় চোদ্দটি আসনে প্রার্থী শূন্য হয়েছে এগুলো কোনো কিছুই ভাবাচ্ছে না আমাকে কারণ হলো আপনি তো হিসাব করবেন আপনার দরকার একশো একান্নটা আসন একশো একান্নটা আসন জয়ী হয়ে আসতে পারবে কিনা বাংলাদেশ আওয়ামী লীগ যদি বাংলাদেশের প্রত্যেকটা ভোট কেন্দ্রে পিপিলিকার মতো মানুষ সকাল থেকে ভোট কেন্দ্রে যায় এবং যদি ভোট দিয়ে পরেও ভোট ডাকাতি ঠেকানোর জন্য তারা প্রস্তুত নেয় এবং তারা যদি বলে যে আমার ভোটটা সঠিক রেজাল্ট হলো কিনা আমি দেখে বাসায় যেতে চাই এই জনরস ঠেকানোর তো কোনো শক্তি বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে নেই আসলেই নেই এটা বিশ্বাস করতে হবে আমি যখন কথা বলি আমার চোখের দিকে তাকাবেন আমি ভিতর থেকে কথা বলে আই স্পিক মাই হার্ট আমি অভূতপূর্ব এক বাংলাদেশ দেখতে পাচ্ছি তিরিশ তারিখে এক পক্ষ আপনাদেরকে আগামী এক সপ্তাহ ধরে চেষ্টা করবে ভাই দেখানোর জন্য আর আরেক পক্ষ বলবে তোমরা ভোট কেন্দ্রে যাও কোন প্রতীকে ভোট দিবে এটি বলবে না কেউ কিন্তু আপনারা ভোট কেন্দ্রে যাবেন খোদ যারা সরকারের সমর্থন যারা উন্নয়নের পক্ষে যুদ্ধ করছেন তাদেরকেও বলি আমার এই আলোচনা তাদের জন্য আপনারাও ভোট কেন্দ্রে যান দয়া করে ভোট কেন্দ্রে যান কেননা আপনারা ভাবছেন যে প্রশাসন আপনাদের ভোট দিয়ে দিবে এবং মানুষ ভোট কেন্দ্রে আসবে না যদি ভোট কেন্দ্রে আসে তাহলে কি হবে সুতরাং আপনাদেরকেও ভোট কেন্দ্রে যেতে হবে এবং ওই যে মানুষের কথা শুনতে হবে এখন ভোট কেন্দ্রে যাওয়ার সময় যদি পন করেন যে আশপাশে যাকে দেখব তাকে মেরে পিটিয়ে তার ভোট আমরা বিরত রাখবো যারা সরকারি দলের সমর্থক তাদের জন্য বলছি একবার চিন্তা করুন মাঠটা যদি উল্টো আসে জনগণ যদি যায় পালানোর পথ থাকবে না বাংলাদেশের এই সহিংসতা আমরা কেউ চাই না ন্যারেটিভ পরিবর্তন হচ্ছে ন্যারেটিভ পরিবর্তন করতে হবে সরকার যে ন্যারেটিভ দাঁড় করিয়েছে আপনার সামনে যে তুমি যতই ভোট দাও তোমার ভোট ডাকাতি হবে এটি বন্ধ করতে হবে এবং সেই বন্ধের লক্ষণ স্পষ্ট হচ্ছে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য আমাকে আজকে চারজন পাঠিয়েছে তারা প্রত্যেকেই আওয়ামী লীগের তারা বলছেন যে অনেক দিন বাংলাদেশের রাজনীতির কোনো রাজনীতিবিদের মুখ থেকে এমন কথা আমি শুনিনি তারা চারজনের মধ্যে তিনজন আমাকে বলেছেন যে এটা শুনে আমার হৃদয় পরিষ্কার হয়ে গেছে এবং আমার মনে এই ভাবনা জোরালো হয়েছে আওয়ামী লীগের এক সদস্য বলছেন যে দেখুন আওয়ামী লীগের যে ভোট আছে বাংলাদেশে সর্বশেষ হিসাব অনুযায়ী বলা হয় যে 30 শতাংশ কিন্তু আসলে আছে তেরো থেকে ১৮ শতাংশ এর পঞ্চাশ ভাগের বেশি মানুষ ভোট কেন্দ্রে যাবে না কেননা তারা সুবিধা নিতে পারেনি গত দশ বছরের শাসন আমলে তাদের অনেকেই ত্যাক্ত বিরক্ত দলীয় কন্দল তো আছেই আমি একটা প্রতিবেদন পড়ছিলাম প্রথম আলোর যে জাতীয় পার্টিকে যে কৌশলে নির্বাচনের মাঠে রাখা হয়েছিল যে শেষ পেশ বিএনপি ঐক্যফর নির্বাচন থেকে বেরিয়ে আসবে ওই আসনগুলোতে বিরোধী দলের ভূমিকা পালন করবে সেই হিসাব কাজ করে নেই সেটা ফেল করেছে কিন্তু আসনগুলোতে জাতীয় পার্টির সিট রয়ে গেছে সুতরাং দলের জন্য একটি একটা দুশ্চিন্তা জাতীয় পার্টির প্রত্যেকটা আসন থেকে যদি পাঁচ দশ হাজার ভোট বেরিয়ে যায় আর অন্যদিকে দলের যারা বঞ্চিত এতদিন ধরে গ্রুপিং কোন্দলে তারা যদি ভোট কেন্দ্রে না যায় আর একবার চিন্তা করুন আপনারা ভোট কেন্দ্রে যাচ্ছেন যারা বাংলাদেশের পরিবর্তন চান চিন্তা করুন একবার সেই দৃশ্যপট আমি আলোচনা শেষ করব আপনারা অনেকেই বলবেন ভাইয়া নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে পারছে না যুক্তরাষ্ট্র আর নানান রকম ঝামেলা হচ্ছে ফরগেট এভরিথিং আমি এই আলোচনা করবো যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তাদের অসন্তুষ্টি জানিয়েছে জাতিসংঘ আজকে প্রথমবারের মতো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে নাম উল্লেখ করে কথা বলেছে যে আইন শৃঙ্খলা বাহিনী যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে এটি চায় জাতিসংঘ আইন শৃঙ্খলা মানে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী আছে আর্মি বিজিবি এগুলো নিয়ে আমি হয়তো সকালের নিউ ইয়র্ক সময় যে আলোচনা করি সে আলোচনা করব দয়া করে আমার এই ভিডিওটি দেখবেন আপনারা এবং যদি কেউ এখান থেকে ভিডিওটি ফেসবুকে দিতে চান আমি বলেছি কপিরাইট ফ্রি দয়া করে কেটে কুটে দিয়ে পুরো ভিডিও দিয়ে না কারণ বড় লম্বা ভিডিও মানুষ দেখতে চায় না আপনাদের সবাইকে ধন্যবাদ আমি যদি কারোর উত্তর পড়তে পারতাম খুবই ভালো লাগতো কিন্তু পড়া যাচ্ছে না এই কারণে যে এরই মধ্যে 18 মেরিট হয়ে গিয়েছে লম্বা ভিডিও যেহেতু এটা পরেও যেহেতু আরো লক্ষ্য মানুষ দেখবে আরো অন্তত এক লক্ষ মানুষ দেখে ফেলবে চব্বিশ ঘন্টায় আমি বেশি বড় ভিডিও করতে চাই না এই নতুন স্টুডিও থেকে এখন থেকে নির্বাচনের প্রতিটা মুহূর্তে আমি লাইভে আসবো আর পঁচিশ তারিখ থেকে নিয়মিত আসবো ফেসবুক টেক্সবুক সব জায়গাতে আমি চাই বাংলাদেশের এই তরুণদের এগিয়ে যাওয়ার এই যুদ্ধটাতে নিজেকে যত বেশি সংখ্যায় সম্পৃক্ত রাখতে কোনোদিন যদি মির্জা ফখরুলরা ক্ষমতায় আসে এবং যদি সুশাসন নিশ্চিত না করে আমি আমার এই জায়গা থেকে বসে আবার বাংলাদেশের জন্য আবার যুদ্ধ চালিয়ে যাওয়ার পণ শুরু করব। আপাতত আমি এতটুকু আত্মবিশ্বাসী যে মির্জা ফখরুল এবং ডক্টর কামালের বক্তব্য পৌঁছেছে লক্ষ কোটি মানুষের মাঝে এটা এক এমন বারুদ এই বারুদ মানুষকে ঘর থেকে বেরিয়ে নিয়ে আসবে নির্বাচনী খেলা চলছে অনেক কিছু স্পষ্ট হচ্ছে আপনারা হিসেব করবেন এতদিন যাবত যে নায়ক নায়িকাদের বিজ্ঞাপন আর পলিটিশিয়ানদের এই যে কথা বলা কোনটা বেশি কার্যকরী আমার একটি আগের আলোচনায় বলেছিলাম যে নায়িকাদেরকে নিয়ে এসে এত কথা বলা হচ্ছে সেই আলোচনার একদম শেষের দিকে ফেসবুকে তারকা নির্ভর প্রচারণা নামক একটি ভিডিও আছে আপনারা সে দেখেছেন সেখানে প্রায় আঠারো মিনিটের পরে আমি বলেছিলাম যে ঐক্য ফ্রন্ট তাদের এই প্রার্থীদেরকে সামনে আনতে পারে যে ডক্টর কামালকে মির্জা ফখরুলকে কি তাদের অবদান ছোট্ট পঁচিশ বছরের ডাক্তার মেয়েটি যে নির্বাচন করছে তার অবদান কি আহ মাহমুদুর সেটা হবে রাজনীতির মোট পরিবর্তন আমি খুবই খুশি যে ঐক্যফর্ড তারা কোনো না কোনো ভাবে এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নির্বাচনী প্রচার নেমেছে এবং নেমেছে যে মির্জা একটা ভিডিও এবং ডক্টর কামালের ভিডিওতে যারা এতদিন পক 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 করছে উন্নয়ন উন্নয়ন তাদের অনেকে চুপ হয়ে গিয়েছে তারা ভয় পেয়েছে বিশ্বাস করেন বিশ্বাস করতে হবে আমি আত্মবিশ্বাস নিয়ে কথা বলছি সামনে আসছে শুভদিন বাংলাদেশকে ভোট দিন ভোট কেন্দ্রের উপস্থিতি বদলে দেবে পরিস্থিতি ভয় ছড়ালে বাড়ে ভয় সাহস ছড়ালেই আসবে জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন